হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে এটি ফার্স্ট ভিলক, এটি আসলে লক লেগে আছে। আইটেল ভিশন ওয়ান এবং আইটেল ভিশন বা P36 প্লে মডেল, আসলে এই ফার্স্ট ভিলকে কিন্তু আপনারা আনলক অতি সহজেই করে ফেলতে পারবেন। কিন্তু আনলক শুধু করে ফেললে হবে না, এর পরবর্তীতে একটি ধাপ আছে কিংবা নেক্সট ভিডিও হবে, সেটি অবশ্যই দেখে নেবেন। এটি কথা বলে নিয়ে আসলে ভলিউম এবং আপ এখানে আসলে দেখেন, পাওয়ার এবং ভলিউম আপ একসাথে চেপে ধরবেন। পাওয়ারটি ছেড়ে দেওয়ার পর কিন্তু আপনারা ভলিউম আপটি চেপে ধরে থাকবেন। আর যদি একটি কথা বলে নিয়ে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দেবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। সবার নিচে দেখতেছেন ফ্যাক্টরি রিসেট, ফ্যাক্টরি রিসেট চলে যাবেন, ভলিউম ডাউন দিয়ে নিয়ে আসবেন নিচে। এইভাবে আসলে রিসেট করতে পারবেন। আপনার যদি মোবাইলের পাসওয়ার্ড এবং প্যাডেন ভুলে যান তাহলে আপনাকে এইভাবে রিসেট করতে পারবেন। এইভাবে রিসেট করার পরে কিন্তু নেক্সট একটি ভিডিও করতে হবে। আসলে মাস্ট বি আসলে যেটি আপনার জিমেইল অ্যাকাউন্ট বা জিমেইল ছিল সেটি আসলে অলরেডি একটা ডিভাইস সিকিউরিটি হিসেবে থেকে যায়, যার পরে আপনার এটা পরবর্তীতে গুগল অ্যাকাউন্টে বাইপাস করতে হয়। এই বাইপাস অ্যাকাউন্টটা আসলে করতে গেলে আসলে নেক্সট ভিডিও দেখতে হবে। আসলে একটি আগে দেখে নিন, আপনি এখানে পাওয়ার ক্লিক করবেন। এখানে পাওয়ারে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। আপনাদেরকে বলে নিই, যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দেবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। আসলে আমি মোবাইল সার্ভিসিং এবং মোবাইল টিপস নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি। আমার ভিডিওটি আসলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুধু আপনাদের জন্যই বলবো, কারণ আমরা আপনাদের জন্যই এত কষ্ট করে একটি ভিডিও বানাই, আর আপনাদের একটি কমেন্ট এবং লাইকে আমাদের ইচ্ছে শক্তি বাড়িয়ে দেয় ভিডিও বানানোর। আবারও একটু সময় দেবেন। এখানে আসলে আপনারা দেখতেছেন অলরেডি রিসেট হয়ে গেছে, এটি আসলে কিন্তু সেট আপ হবে না। আপনাদেরকে কিন্তু এটি এখন FRP বাইপাস করতে হবে বা গুগল অ্যাকাউন্ট আনলক করতে হবে। আপনার গুগল অ্যাকাউন্ট আনলক করার জন্য আপনারা নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।